ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ব্যাংক, আড়ং ও বিকাশসহ ব্র্যাকের সব ধরনের পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ছোট বড় বিভিন্ন খাত মিলিয়ে ব্র্যাকের রয়েছে ডজনেরও বেশি পণ্য ও সেবা। ব্র্যাক বিশ্ববিদ্যালয় সম্পর্কে সবাই জানলেও অনেকে হয়তো জানেন না, 2005-06 সালের দিকে ব্র্যাকের প্রাক প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ছিল প্রায় 40,000। তবে এর মধ্যে প্রায় 30,000 স্কুল বন্ধ হয়ে গেছে। সরকারি স্কুলের সংখ্যা বেড়ে যাওয়ায় এবং বিদেশি অনুদান কমে যাওয়ার কারণে ব্র্যাকের স্কুলের সংখ্যা দিন দিন কমছে। তবে তাদের আরেক প্রতিষ্ঠান আড়ংয়ের বিস্তার ঘটেছে। বাংলাদেশের স্বাধীনতার পরে মাত্র 5 জন কর্মী নিয়ে যাত্রা শুরু করা আড়ংয়ে এখন 65,000 কর্মী রয়েছে। স্যার ফজলে হাসান আবেদের স্ত্রী আয়েশা আবেদ গ্রামের নারীদের স্বনির্ভর করার জন্য 5 জন দুস্থ নারী নিয়ে কাজ শুরু করেন। মানিকগঞ্জের একটি ভাড়া বাসায় তিনি সেই 5 নারীকে কাঁথা সেলাইয়ের কাজ দেন। এভাবেই শুরুটা হয়। বাংলাদেশের গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আড়ংয়ের পণ্য তৈরি হয়। আড়ংয়ের সুতি কাপড়ের পাঞ্জাবির সুতা নরসিংদীতে তৈরি হয়, সিল্কের হলে সেটা চাঁপাইনবাবগঞ্জে তৈরি হয়। দেশে আড়ংয়ের আউটলেটের সংখ্যা 28। এসব আউটলেটে 100 ধরনেরও বেশি পোশাক ও লাইফস্টাইল পণ্য বিক্রি করা হয়। দেশের বিভিন্ন জেলায় আড়ংয়ের 15টি শাখায় প্রায় 3,000 নারী কর্মী রয়েছেন। এছাড়া সারা বাংলাদেশে আড়ংয়ের প্রচুর হস্তশিল্পী রয়েছে, এদের 80% নারী। অনেকে মনে করেন মোবাইল ব্যাংকিং মানেই বিকাশ। 2011 সালে বিকাশ যাত্রা শুরু করে। পরের বছর অর্থাৎ 2012 সালেই বিকাশ 20 লাখেরও বেশি নিবন্ধিত গ্রাহক পেয়ে যায়। 2013 সালে বিকাশের গ্রাহক সংখ্যা 1 কোটিতে পৌঁছায়। সেই সাথে তারা দেশব্যাপী 50,000 এজেন্ট পয়েন্ট বসায়। এমন বিস্ময়কর উত্থানে 2015 সালে বিকাশ দ্য গ্লোবাল ব্র্যান্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ড এবং ম্যানহাটন অ্যাওয়ার্ড পায়। একই বছরে তারা 2 কোটি গ্রাহক পায়। এরপর 2018 সালে বিকাশ অ্যাপ চালু হয়। এর আগের বছর তারা 3 কোটি গ্রাহকের মাইলফলক অর্জন করে। বর্তমানে বিকাশের 7 কোটিরও বেশি গ্রাহক রয়েছে। বেসরকারি খাতে বাংলাদেশের প্রথম আর্থিক প্রতিষ্ঠান হল আইপিডিসি ফাইন্যান্স। এটি ব্র্যাকের একটি প্রতিষ্ঠান। আর্থিক সেবাদাতা এই প্রতিষ্ঠানটি সাধারণ মানুষকে নিজের বাড়ি, গাড়ি, নতুন ব্যবসা, বড় সঞ্চয় করতে ঋণ দিয়ে থাকে। একাধিকবার যাত্রা থমকে গেলেও কম সুদে ঋণ দিয়ে প্রতিষ্ঠানটি খ্যাতি পেয়েছে। বৃক্ষরোপণে সচেতনতা বৃদ্ধি করতে কাজ করছে ব্র্যাক নার্সারি। এবার ছাদই হবে আপনার কাঁচা বাজার, এই স্লোগানকে সামনে রেখে তারা কাজ করছে। গ্রাহকদের ছাদে গিয়ে প্রতিষ্ঠানটির কর্মীরা গাছ লাগিয়ে আসে, নিয়মিত সেসব গাছের যত্ন নেয়। খরচ কেমন পড়বে তা নির্ভর করে ছাদের আয়তনের ওপর। চা উৎপাদনের সঙ্গে যুক্ত রয়েছে ব্র্যাক, তাদের রয়েছে একাধিক চা বাগান। প্রান্তিক পর্যায়ের মাছ চাষীদের সঙ্গে নিয়ে পরিচালিত হচ্ছে ব্র্যাক ফিশারিস। তারা দ্রুত বর্ধনশীল তেলাপিয়া ও কার্প মাছের পোনা সরবরাহ করে থাকে। এসব ছাড়াও ব্র্যাকের রয়েছে ব্র্যাক সিড, ব্র্যাক নেট, ব্র্যাক প্রিন্টিং প্যাকের মতো প্রতিষ্ঠান। এর আগেও একাধিকবার আড়ংসহ ব্র্যাকের বিভিন্ন প্রতিষ্ঠান বর্জনের ঘোষণা এসেছে, তবে সেসব বেশিদিন স্থায়ী হয়নি। এবারের এই ঘটনা কোথায় গিয়ে কী রূপ নেবে তা হয়তো সময়ই বলে দেবে।